সঙ্গীতের কি কোনো নিজস্ব রসায়ন থাকে? থাকে কোনো গোপন সূত্র? হয়তো থাকে, নয়তো কেন রসায়নের একজন অধ্যাপক হবেন রবীন্দ্রসঙ্গীতের দিকপাল আচার্য? তিনি শৈলজা রঞ্জন মজুমদার। রবীন্দ্রনাথের স্নেহধন্য এই প্রবাদ প্রতিম শিক্ষক ছিলেন অনেক রবীন্দ্র গানের স্বরলিপিকারও। 1900 সালের 20শে জুলাই অধুনা বাংলাদেশের নেত্রকোনায় জন্ম শৈলজা রঞ্জনের। ওখানেই প্রাথমিক পড়া শেষ করে কলকাতায় সমাপ্ত করেন উচ্চশিক্ষা। 1924 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে MSc পাস করার পর কিছুদিন অধ্যাপনা করেন আশুতোষ কলেজে। পাশাপাশি চলছিল গবেষণার কাজ। 1927 সালে শৈলজা রঞ্জন আইনও পাশ করেন। শৈলজা রঞ্জনের গানের ভেলায় ভেসে যাওয়ার শুরু শৈশব থেকেই। প্রথমে গান শেখেন ঠাকুমার কাছে, শোনেন রবীন্দ্রনাথ ও তাঁর গানের কথাও। এছাড়াও ভাটিয়ালি, শ্যামাসঙ্গীত, কীর্তনেও আগ্রহ ছিল তাঁর। আর 1932 সালে বিশ্বভারতীতে যোগ দেন রসায়নের অধ্যাপক হিসেবে। শৈলজা রঞ্জনের রবীন্দ্র গান শিক্ষা স্বয়ং রবীন্দ্রনাথের কাছে। 150-এর কাছাকাছি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিও করেছিলেন তিনি। শৈলজা রঞ্জন মজুমদারের জন্মদিন উপলক্ষে কবি তাঁর আশীর্বাদ বাণীতে লিখেছিলেন, জন্মদিন এলো তব আজি, ভরিল এ সঙ্গীতের সাজি, বিজ্ঞানের রসায়ন রাগ রাগিনীর রসায়নে, পূর্ণ হল তোমার জীবনে, কর্মের ধারায় তব রসের প্রবাহ যেথা মেশে, সেইখানে ভারতীর আশীর্বাদ অমৃত বরষে। 1939 সালে শৈলজা রঞ্জন হন সঙ্গীত ভবনের অধ্যক্ষ। একটানা 21 বছর ওই পদে ছিলেন তিনি। পেয়েছেন সঙ্গীত একাডেমি, দেশিকোত্তম ও ডিলিট সম্মাননা। 1992 সালের 24শে মে চিরতরে থেমে যায় শৈলজা রঞ্জন মজুমদারের যাত্রাপথের আনন্দগান। রবীন্দ্রনাথ ছিলেন শৈলজোদার প্রাণ, আর শান্তিনিকেতন ছিল শৈলজোদার অত্যন্ত প্রিয় জায়গা। যেখানেই যখনই থেকেছেন, শান্তিনিকেতনে আসার সুযোগ পেলে বা শান্তিনিকেতনের ডাক পেলে শৈলজোদা আর কোনো দিকেই তাকাতেন না, এতটাই শান্তিনিকেতনকে ভালোবাসতেন। আজকে সেই শান্তিনিকেতনে বসেই আমরা শৈলজোদার জন্মদিনটা পালন করছি। এটা আমাদের খুব সৌভাগ্য, সমবেতর পক্ষে খুব সৌভাগ্য যে আমরা শৈলজোদার জন্মদিনটা শান্তিনিকেতনে বসেই পালন করতে পারছি। আর এখানে যে গানগুলি হবে সেই গানগুলি বেছে নিয়েছি আমি শৈলজোদারই করা স্বরলিপি থেকে।
তার মধ্যে দুটি পূজা পর্যায়ের গান, দুটি প্রেম পর্যায়ের গান আর একটি প্রকৃতি পর্যায়ের গান। এই পাঁচটি গান নিয়ে আমরা আজকে ষোলযোধার জন্মদিনটা পালন করব। তা ষোলযোধার সম্বন্ধে একটু বলবো, সেটা হচ্ছে যে গান শেখানোর পদ্ধতি সম্পর্কে খুবই কম বলবো। যে গান শেখানোর পদ্ধতিটা এমন এত একটা সুন্দর ব্যাপার ছিল, যেমন ষোলযোধা বলতেন যে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনার স্বরলিপির মধ্যে যে এই যে এগুলো থাকে, শ্রুতিগুলো থাকে, কিভাবে আমরা লাগাতে পারি শ্রুতিগুলো। একটা হচ্ছে অনুকোমল, একটা অতিকোমল। অনুকোমল অতিকোমল লাগাবো কী করে, এটার মানে এখনও অনেকেই জানেন না। তো ষোলযোধাকে জিজ্ঞেস করেছিলাম, তো ষোলযোধা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন অনুকোমল আর অতিকোমল বা মিড়। যদি একটা বড় মিড় আমরা দিই, সেই মিড়টা কীভাবে লাগাবো। সারেগামা পাধা, সারেগামা পাধা আ, এটা তো মিড় হলো না। এবার আমি যদি সা থেকে ধা পর্যন্ত মিড়ে যাই, তাহলে ধরতে হবে সা আ। এই যে মিড়টা, মিড়টা কীভাবে সুন্দর করে লাগানো যায় ষোলযোধা বুঝিয়েছিলেন। বললেন যে তোমরা নিশ্চয়ই পুরনো কিছু ইয়ে দেখেছো, যে আগেকার দিনে যে রেকর্ড চালানো হতো গালার রেকর্ড, এবং রেকর্ড প্লেয়ারটা ছিল দম দেওয়া, পিন পাল্টাতে হতো, পিনটা পাল্টে আবার নতুন পিন লাগিয়ে বসিয়ে দম দিয়ে চালানো হতো। আমরা হ্যাঁ দেখেছি। তা মনে করো চাল একটা রেকর্ড চলতে চলতে দমটা কমে গেছে, তাহলে কী হতো, একটা গান হচ্ছিল সেটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, সুরটাও আবার যখন তুমি দমটা দিতে থাকলে তখন গিয়ে আবার নর্মালে পৌঁছে গেল। তো এই যে উদাহরণগুলো, এগুলো আমাদের জীবনে খুব কাজে লেগেছে ষোলযোধার কাছে গান শিখতে গিয়ে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে টপ্পা, টপ্পাঙ্গ গান শেখানোর সময় ষোলযোধা একটা জিনিস আমাদের সারা জীবনের মতো শিখিয়ে দিয়েছিলেন, যে টপ্পা মানেই কিন্তু অতিরিক্ত কাজ নয়, অতিরিক্ত গলা কাঁপানো নয়, টপ্পার একটা মাপ আছে। একটা কথা মনে রাখতে হবে যে ষোলযোধা ছিলেন সায়েন্সের লোক, সুতরাং উনি অঙ্কটার সায়েন্সটা গানের সঙ্গে মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিতেন, এবং পরবর্তীকালে আমরাও বুঝেছি যে হ্যাঁ গানের মধ্যেও কিন্তু একটা অঙ্ক আছে, তা না হলে হয় না। বলতেন যে টপ্পা করে দিলেই যে টপ্পা হয়ে গেল তা নয়, টপ্পার দানা, সেই দানাগুলো কটা হবে, তিনটে হবে না চারটে হবে না কম করে দুটো হবে, এই যে বোঝানোগুলো, সেই বোঝানোগুলো ষোলযোধা আমাদের বুঝিয়ে দিয়েছিলেন। এবং কথার উচ্চারণ, যেখানে ঝড় কথা রয়েছে, বজ্র কথা রয়েছে, সেখানে গলার আওয়াজ বাড়াতে হবে, সেখানে কিন্তু গলার আওয়াজ ছোট করে দিলে হবে না, এটা হচ্ছে গলার মডিউলেশন, এটাই ষোলযোধা শিখিয়েছিলেন। আবার যেখানে নরম কথা আসছে, সেখানে কিন্তু গলার আওয়াজটা নরম করতে হবে। Oh,
শৈলজারঞ্জন মজুমদার ছিলেন আমার বড় ভাসুর, আমি তাকে বর্দা বলে ডাকতাম। আমার স্বামীরা ছিলেন সাত ভাই এক বোন। আমার স্বামী দেবজ্যোতি দত্ত মজুমদার ছিলেন এদের মধ্যে সবচেয়ে ছোট। বাবা রমণীকেশ্বরের মৃত্যুর পর বর্দাই ছিলেন ভাইদের অভিভাবক। আমার বিয়েতে কনে পছন্দ করা থেকে বিয়ের আয়োজন সব তিনিই করেছিলেন। 1956 সালে আমাদের বিবাহ হয় এবং তারপরে আমরা গড়পাড়ের একটি বিশাল পাঁচতলার বাড়িতে তিনতলায় এসে উঠি। সেখানে আমার দুই ভাসুরের পরিবার আর বর্দা থাকতেন। আমি নতুন বউ, তাই সবার চেয়ে ছোট, তাই সব ভাসুর জায়ের খুব আদরের ছিলাম আমি। বর্দার সঙ্গে তখন অনেকেই দেখা করতে আসতেন আর বেশিরভাগ সময়ে আমার ডাক পড়ত। বর্দা তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতেন। তখন আমি ঘোমটা মাথায় দিয়ে যেতাম, কিন্তু ঘোমটা মাথায় দিতেই হবে এমন কোনো নিয়ম আমার জন্যে ছিল না। যদিও আমার অন্য জায়েরা ভাসুরদের সামনে ঘোমটা দিয়েই যেতেন। কাজের লোক ছিল গড়পাড়ে, কিন্তু রান্নাটা আমার মেজো জায় সেজো যাই করতেন। আমাকে আমার জায়েরা কোনো কাজ করতে দিতেন না, শুধু বলতেন তুমি আমাদের সঙ্গে থাকো। তবে পরিবেশনের কাজটা আমার করতে খুব ভালো লাগত। দোতলার বারান্দায় লোকেরা ভাইরা একসঙ্গে বসে খেতেন। পরিবেশন করতে গিয়ে দেখলাম ময়মনসিংহের লোকেরা ডালটা সবার শেষে খায়। তখন আমার খুব আশ্চর্য লাগলো। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা ডালটা সবাই শেষে খাও কেন। বলল ময়মনসিংহের এটা নিয়ম, খাবার সময় এসব মজা হতো, বাকি সব সময় অবশ্য গাম্ভীর্য বজায় রেখে খুব পরিশীলিত ভাষায় কথা বলতেন। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, এই পরিবারে সব পুরুষরা স্ত্রীকে এদের মর্যাদা দিতেন ও তাদের মতামত নিয়ে চলতেন। কাউকে কোনো দিন উঁচু গলায় কথা বলতে আমি শুনিনি। একবার সাহস করে বর্দাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার ভাইরা সবাই নিজের পদবী দত্ত মজুমদার লেখেন, কিন্তু আপনি দত্তটা বাদ দিয়েছেন কেন? বর্দা বলেছিলেন নামটা খুব লম্বা হয়ে যায় এবং তাতে অনেকটা সময় লেগে যায়। গড়পাড়ের বাড়িটা রেনোভেট করানো হবে বলে আমাদের ছেড়ে দিতে হলো। তখন সব ভাইরা আলাদা আলাদা বাড়িতে উঠে যান, কিন্তু ওই বাড়ির কথাটা আমার এখন অবধি খুব মনে হয়। 1961 সালে বর্দা সঙ্গীত ভবনের কাছ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে চলে আসার পরের বছর আমার স্বামী বর্দা ও আমার বড় মেয়েকে নিয়ে আমরা কলকাতায় ক্রিস্টোফার রোডের সিআইটি রোডের একটি ছোট ফ্ল্যাটে থাকতে শুরু করি। দুই ঘরের ফ্ল্যাট, একটিতে বর্দা এবং অন্যটিতে আমরা। তার জীবনযাত্রা ছিল খুব সাধারণ কিন্তু ডিসিপ্লিনড। আসবাবপত্রের মধ্যে ছিল একটি গোল টেবিল ও চেয়ার, যেটি খাবার এবং লেখাপড়ার জন্যে ব্যবহার হতো। জানলার খোপে তার একটা এসরাজ দাঁড় করানো ছিল, সেই এসরাজটা আমি মাঝে মাঝে ধুলো পড়লে পরিষ্কার করে রাখতাম। রবীন্দ্রসঙ্গীতের বাড়িতে একটা ট্রানজিস্টার ছিল, সেটাতে সবাই মিলে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর শুনতাম সকালে আর দুপুরে। বর্দা সব গান খুব মন দিয়ে শুনতেন আর পরের গানের ক্লাসে সেগুলো নিয়ে মন্তব্য করতেন। ওই ছোট ঘরটিতেই রোজ গান শেখানোর ক্লাস হতো এবং কত শিল্পী যে আসতেন তার কাছে গান শিখতে বা রেকর্ডিং করার আগে দেখিয়ে নিতে,
তা বলার নয়। পাড়ার লোকেরা আমাদের বাড়িটাকে চেনা তো গানের বাড়ি বলে। তবে একটা কথা এখানে বলা দরকার, আমার ভাসুরদের ছেলেমেয়েরা সবাই কিন্তু বেশ ভালো গান করে, কিন্তু বড়দা তাদের দিকে কোনো দিন গান শেখাবার কথা ভাবেননি। তিনি ছাত্রছাত্রীদের প্রতি অনেক বেশি মন দিয়েছেন। নিজের পরিবারের মধ্যে যে এত ট্যালেন্ট আছে তাদের একটু উপেক্ষাই করেছেন। আমার ভাইপোরা আমার কাছে এসে তখন গান শিখত, জেঠামশাইয়ের কাছে যাবার সাহস পেত না। আমার এই প্রসঙ্গে বলি, আমার একটা হারমোনিয়াম ছিল, কিন্তু সেটা বড়দার ভয়ে সেটা আমি বারান্দায় একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সেটা বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছিল। তারপরে আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি তখন একটা নূতন হারমোনিয়াম কিনলাম, কারণ আমি গান শেখানোর জন্য দরকার, সেই জন্য আমি গান শেখাতাম। তখন এই সময় যে 20 বছর তিনি আমার সঙ্গে ছিলেন, সেই স্মৃতি আমার মনে এখনও গাঁথা আছে। আমি তখন এক হাতে রান্নাবান্না আর সংসার সামলেছি, দুই মেয়েকে বড় করেছি এবং গানের জগতে নিজেকে ঢেলে দিয়েছি। বড়দাও আমার স্বামী কখনোই আমাকে সংসারে বেঁধে রাখার চেষ্টা করেননি, বরং উৎসাহ দিয়েছেন নানা অনুষ্ঠানে যোগ দেবার জন্য। একটা মজার কথা মনে পড়ছে, আমি সিআইটি রোডের ফ্ল্যাটে আসার পর বালিগঞ্জের গীতবিতানের সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছিলাম। তো শ্রী নিহারবিন্দু সেন আমাকে থিওরি পড়া আমাদের থিওরি পড়াতেন, আর গীতা সেন আমাদের রবীন্দ্রসঙ্গীতের ক্লাস দিতেন। 5th ইয়ারের শেষে যখন ফাইনাল পরীক্ষা হবে, তখন জানলাম যে আমাদের এক্সটার্নাল এক্সামিনার হয়ে আসবেন শ্রী শৈলজরঞ্জন মজুমদার। পরীক্ষার একটা বিভাগ ছিল স্বরলিপির উপর, এক্সামিনার এক লাইন গান গাইবেন আর তার সঙ্গে সঙ্গে স্বরলিপি তৈরি করতে হবে। আমি যদিও স্বরলিপি ভালোই পড়তে পারতাম এবং লিখতে পারতাম, কিন্তু বড়দার সামনে ঠিক মনের কী অবস্থা হবে সেটা নিয়ে খুব টেনশন হতে লাগলো। বাড়িতে কাজ করার ফাঁকে ফাঁকে এই কথাটা খালি মনে হতে লাগলো। পরীক্ষার দিন এগিয়ে এলে একদিন নিহারদা আমাকে ডেকে বললেন, সলজদা বলেছেন উনি তোমার পরীক্ষা নেবেন না, একজন ক্লাসিক্যাল গাইয়ে তোমার পরীক্ষা নিয়ে নেবেন, কারণ সলজদা ফ্যামিলির কোনো মেম্বারদের গানের পরীক্ষা টরীক্ষা নেন না। তখন আমার একটু স্বস্তি হলো। গীতবিতান থেকে গীতভারতী উপাধি পাওয়ার পর আমি অনেক অনুষ্ঠান করেছি বড়দার পরিচালনায়। একবার প্রসিদ্ধ নৃত্যশিল্পী শ্রী বসন্ত সিংয়ের একটি অনুষ্ঠানে বড়দা আমাকে দিয়ে চিত্ত আমার হারালো আজ এই গানটি রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রসদনে সোলো গাইয়েছিলেন, আর তার সঙ্গে শ্রীমতী অনুরাধা রায়কে দিয়ে নাচ করিয়েছিলেন। আমার মেয়েরা একটু বড় হলে বড়দা আমাকে বললেন, তুমি প্রত্যেক রবিবার সুরঙ্গমায় আমার স্পেশাল ক্লাসটা অ্যাটেন্ড করো। স্পেশাল ক্লাসে উনি টপ্পা আর ধামারের কঠিন গানগুলো শেখাতেন আর পাখোয়াজের সাথে প্র্যাকটিস করাতেন। আমি সকালবেলায় বড়দাকে ব্রেকফাস্ট তৈরি করে দিতাম আর উনি তারপরেই সুরঙ্গমায় চলে যেতেন। আমি দুপুর আর রাত্রে রান্না সেরে দুবার বাস বদল করে রাসবিহারী রোডের সুরঙ্গমায় পৌঁছে যেতাম। সেই সময় আমার স্বামী, যাকে সবাই মানিকদা বলে ডাকে, তিনি সুরঙ্গমায় ক্লাসিক্যাল গান শেখাতেন। আমাদের ক্লাস শেষ হলে আমরা তিনজনে একসঙ্গে বাড়ি ফিরতাম, ফিরেই খাবার গরম করে সবাইকে পরিবেশন করতাম। খাবার দিতে একটু দেরি হলেও কখনোই তারা আমাকে কিচ্ছু বলেননি। সব শেষে বলি, বড়দাকে কখনো সংসার ও দেশের রাজনীতি নিয়ে ভাবতে বা কথা বলতে দেখিনি, রবীন্দ্রসঙ্গীতই ছিল তার ধ্যান জ্ঞান ধারণা। বড়দাকে দেখেছি সবসময় খুব শান্ত শিষ্ট এবং খুব নিচুস্বরে কথা বলতেন, খুব জ্ঞানের ভাণ্ডার। তিনি চুপচাপ থাকতেন সবসময়, যাদের একটু চুপচাপ থাকে তারা তাদের গভীর জ্ঞান থাকে। তিনি বিশাল জ্ঞানের ভাণ্ডার ছিলেন, তাকে দেখলে মাথা নত হয়ে যায়। একজন এরকম একজন মানুষের সেবা করে আমি ধন্য হয়েছি। আমি ভয়
আমার বাবা দেবজ্যোতি দত্ত মজুমদাররা ছিলেন সাত ভাই এক বোন, আর শ্রী শৈলজারঞ্জন দত্ত মজুমদার ছিলেন সবচেয়ে বড়। আর তাই জন্য আমরা সবাই ওনাকে বড় জ্যাঠামণি বলতাম, আমরা কাজিনরা। কিন্তু আমি আর আমার বোন ছোটোবেলা থেকে ওনাকে বলতাম তাতনে। তো এই অনুষ্ঠানে আমি ওনাকে বড় জ্যাঠামণি বলেই সম্বোধন করব। প্রথম স্মৃতি আমার আছে ওনার সঙ্গে, যখন আমি 2 কি 2.5 বছর বয়স, আমরা সিআইটির ফ্ল্যাটে থাকতে গেলাম, একটি ছোট্ট বাড়ি। একটা ঘরে আমার বড় জ্যাঠামণি থাকতেন, আর আরেকটা ঘরে আমি, বাবা আর মা, আর একটা ছোট্ট বারান্দা ছিল। সেই বারান্দায় বসে আমি বড় জ্যাঠামণির কোলে বসে খুব খেলতাম, মনে আছে। আর মা যখন বেলের শরবত দিতেন তখন আমিও তার ভাগ পেতাম। আর ওই সময়ে আমার ওনার ঘরে অবাধ যাতায়াত ছিল, শুধু যখন ক্লাস হতো তখন আওয়াজ করা বারণ ছিল। তারপরে একটু যখন বড় হলাম তখন দেখলাম যে ওনার ঘরের শোকেসের মধ্যে সব রবীন্দ্র রচনাবলীগুলো পরপর পরপর সাজানো। তো আমার খুব ইচ্ছে হলো পড়তে। উনি যখন বেরিয়ে যেতেন রোজই, উনি বিকেলবেলা একবার হয় রিহার্সালে নয়তো অনুষ্ঠানে বেরিয়ে যেতেন, তো সেই সময় আমি সোজা গিয়ে ওখান থেকে হয় গল্পগুচ্ছের খণ্ডটা নয়তো নাটকের খণ্ডটা নিয়ে ওনারই খাটে শুয়ে
পড়তাম। আর বাড়িটা ছিল একতলা, কাজেই যখন উনি গাড়ি করে ফিরতেন আমি ঠিক টের পেতাম, তক্ষণে গিয়ে বইটা আমি ঠিক জায়গায় রেখে চলে যেতাম। আর বেশিরভাগ অনুষ্ঠানের পর যে ফুলের তোড়া বা রজনীগন্ধার মালা উনি পেতেন সেটা আমার জন্যে বাঁধা ছিল। বাড়িতে এসেই উনি আমাকে ডাকতেন আর আমি ছুটতে গিয়ে মহা আনন্দে ওগুলো নিয়ে এসে আমাদের ঘরে সাজিয়ে রাখতাম। এইরকম আমার পুরো আধিপত্য কিছুদিনই ছিল, তবে আমার বোনের জন্মের পর থেকে আমার আর অতটা আধিপত্য ছিল না, তখন উনি ওকেই বেশি সময় দিতেন। ওর নাম রেখেছিলেন অনুসঙ্গা, আমার নাম রেখেছিলেন অনুত্তমা। এখন ভাবতে একটু আশ্চর্য লাগে যে ওনার ছাত্রছাত্রীদের সঙ্গে যখন উনি অনেক গল্প করতেন তখন শান্তিনিকেতনের গল্প করতেন, কিন্তু আমাদের সঙ্গে পরিবারের লোকেদের সঙ্গে উনি খুব একটা শান্তিনিকেতনের বা রবীন্দ্রনাথের গল্প করতেন না। এর ফলে হলো কি, 7 বছর বয়সে আমি যখন পাঠভবনে ভর্তি হলাম আমি জানতামই না যে আমার জ্যাঠামুনির সঙ্গে শান্তিনিকেতনের কোনো সম্বন্ধ আছে। ক্লাস 3-তে ভর্তি হয়েছি, কদিন বাদেই যখন আমি শালবিথি দিয়ে হাঁটছি একজন বাংলার অধ্যাপক, মনে হয় অনাদ্দা, তিনি এসে আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি। তা আমার নামটা শুনে বললেন ও তুমি জানো তুমি কার ভাইঝি, শৈলজাদা তোমার জ্যাঠামশায়, আর উনি এখানে কেমিস্ট্রি পড়াতেন। কেমিস্ট্রি পড়াতে পড়াতে হঠাৎ ওনার বদল হলো, উনি গান শেখাতে শুরু করলেন। আমি ভাবছি যে আমার জ্যাঠামনিকে আমি যা দেখেছি কেমিস্ট্রি পড়াতেন তা তো হতেই পারে না, উনি নিশ্চয়ই আমার সঙ্গে খুব মজা করছেন। সেবার ছুটিতে বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম, তখন জানতে পারলাম যে সবটাই সত্যি, এবং এমনকি আমার পিস্তুতো দাদা সুনুদা আর আমার জ্যাঠুতো দাদা বুদ্ধদা দুজনেই ওনার কাছে কেমিস্ট্রি পড়েছে এবং খুব ভালো নম্বর নিয়েই পাশ করেছে। ছুটিতে বাড়ি গেলে জ্যাঠামনি কোনো না কোনো অনুষ্ঠানে আমাকে দিয়ে গান করাতেন। একটা অনুষ্ঠানে আমাকে দিয়ে গান করিয়েছিলেন গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি। আর একদিন সব ক্লাস শেষ হয়ে গেলে সব ছাত্রছাত্রীরা চলে গেলে আমাকে বললেন এখানে বসো, গুরুদেব ওর নাতনি পুপের জন্য একটি গান লিখেছিলেন সেই গানটি আজকে তোমায় শিখিয়ে দিই। সেদিন শিখলাম তুমি উষারো সোনারো বিন্দু গানটি। একটু বড় হবার পর আমরা জ্যাঠুতো ভাই বোনেরা ওনাকে খুব সমীহ করে চলতাম, ওনার সামনে অন্য গান শোনা বারণ ছিল। যখন উনি পূর্বপল্লীতে আসতেন তখন আমি হস্টেল থেকে বুধবারে বাড়িতে আসতাম, তখন আমি আর আমার জ্যাঠুতো দাদা উত্তমদা খুব আস্তে করে রেডিও চালিয়ে আধুনিক গান শুনতাম। আর তারপরে ওনার থেকে অনেকটা দূরে অন্য দিকের বারান্দায় গিয়ে আমার দাদা একটু একটু গান গাইত আর আমি খেয়াল রাখতাম যে জ্যাঠামনি এসে পড়ছেন না। তো তারপরে 1978 সালে যখন আমি উত্তর শিক্ষা সদন এবং সেখান থেকে বিদ্যাভবনে যাব, সেই সময় উনি ভিজিটিং প্রফেসর হয়ে শান্তিনিকেতনে আসেন। সেই সময় সঙ্গীত ভবনে নানান ভবন থেকে ছাত্রছাত্রীরা ওনার কাছে গান শিখতে আসতো, উনি বসন্ত উৎসবের বৈতালিকের গান, অনুষ্ঠানের গান অনেক কিছু তখন শেখাতেন। আমার ডাক পড়ল, তখন আমাকে দিয়ে উনি যদি তারে নাই চিনি গো শেখি গানটি গাওয়াবেন বলে ঠিক করলেন। তো উনি আমাকে শেখাচ্ছেন, কিছুতেই ওনার মনের মতো করে গাইতে পাচ্ছি না। এক ঘর ছাত্রছাত্রীর মধ্যে আমাকে খালি বলে যাচ্ছেন হচ্ছে না হচ্ছে না। যাই হোক, গান শেখার পর যখন আমি জেনারেল কিচেনে এলাম তখন একজন সিনিয়র দাদা আমাকে এসে বললেন, উনি ওরকম বলে থাকেন তুমি মন খারাপ করো না তোমার গানটা ঠিকই হচ্ছে। এরপরে আমার বিয়ে যখন ঠিক হলো শ্রী শান্তিদেব ঘোষের ভ্রাতুষ্পুত্রের সঙ্গে, তখন আমার বাবা খুব সংকটে পড়লেন। শ্রী শান্তিদেব ঘোষ এবং শ্রী শৈলজনঞ্জন মজুমদারের মধ্যে সম্পর্কটা যে খুব ভালো ছিল না সেটা তো সবারই জানা। আমার বাবা ভাবলেন যে জ্যাঠামনি বোধহয় এই বিয়েতে মত দেবেন না, কিন্তু আশ্চর্যের কথা উনি খুব খুশি হয়েই মত দিলেন এবং বিয়ের সব অনুষ্ঠান অ্যাটেন্ড করলেন এবং দুই জ্যাঠামশাই পাশাপাশি বসে গল্পও করলেন। এটা আমার বিরাট বড় পাওয়া। শেষে যখন বিয়ে হয়ে আমি হিমাচল প্রদেশে চলে যাই তারপর থেকে বড় জ্যাঠামনির সঙ্গে আমার যোগাযোগ খুব কমে গেল। একবার যখন ওনার লাস্টবার যখন দেখা করতে এলাম তখন বোধহয় ওনার 91 বছর বয়স, তখন আমাকে বলছেন যে আমার না আর বাঁচতে ইচ্ছে করে না, কেন যে আমাকে ভগবান নেন না আমি জানি না, এত বয়স হয়ে গেছে। আমার খুব মন খারাপ হয়ে গেছিল। তার পরের বছর 92 বছর বয়সে আমরা জ্যাঠামনিকে হারালাম।
আমার শৈশব স্মৃতি যখন থেকে স্পষ্ট, আমরা তখন থাকি চীনা ভবনের পাশে একটি বাড়িতে। নিকট প্রতিবেশী ছিলেন শৈলজাদা, থাকতেন 1 নম্বর নিচু বাংলায়। গুরুদেবের প্রয়াণের পরের বছরে শান্তিনিকেতন পাঠভবনে আমি 2 শ্রেণীতে ভর্তি হই। সেখানে আমাদের গান শেখাতেন শৈলজাদা। তখন শান্তিনিকেতনের গুণীজনেরা নিচু ক্লাসে পড়ানো বা গান শেখানো অসম্মান মনে করতেন না বলেই শৈলজাদার শৈশবে তার সান্নিধ্য পেয়েছি। সঙ্গীত ভবনের শিক্ষার্থীর সংখ্যা পাঠভবনের তুলনায় কম থাকায় পরবর্তীকালে শৈলজাদার ব্যক্তিগত মনোযোগ আমি আরও বেশি পেয়েছি। 1951 সালে সঙ্গীত ভবনে ভর্তি হই। তখন অধ্যক্ষ শৈলজাদা, শান্তিতা বিভাগীয় প্রধান, ক্লাসিক্যাল শেখাতেন পণ্ডিত ওয়াজেলওয়ার আর চিনচরেজি, এসরাজ অশেষদা। রবীন্দ্রসঙ্গীত প্রথমে 2 বছর মোহরদ্বীপ, পরের 2 বছর শৈলজাদা। সঙ্গীত তত্ত্ব পড়াতেন বিবিডি, সঙ্গে বোঝাতেন সুরান্তর, পঙ্ক্তিভেদে, সুরভেদ প্রভৃতি বিষয়গুলি। সত্যি অর্থে সে ছিল এক স্বর্ণযুগ। শৈলজাদা ছিলেন সে যুগের অন্যতম কর্ণধার। সঙ্গীত ভবনের ক্লাসে শৈলজাদার হাতে থাকত এসরাজ।
আমাদের তানপুরা। হারমোনিয়াম ব্যবহার তিনি প্রায় ধর্মনাশ বলে মনে করতেন। স্বরলিপি ব্যবহার করতে হতো না, অসামান্য সুরস্মৃতি ছিল তাঁর। বাড়িতে ফিরে স্বরলিপি দেখে অবাক হতাম, কোনোদিনও গানের সুরে অমিল পাইনি। অপরিমিত শ্রদ্ধা জাগত তখন মনের মধ্যে। সৈলজুদা আন্তরিক ছিলেন গানের বিষয়ে, কিন্তু তখন ভাবতাম খুঁতখুঁতে। পরে শিক্ষকতা করতে গিয়ে ধারণা বদলেছে। গান গাইতে গিয়ে কেউ শব্দে বা সুরে ভুল করলেই সৈলজুদের কানে লাগত। তিনি ছিলেন পরখ করে নেওয়ার পক্ষপাতি। গান গাইতে ভুল করলে শান্তিতা যেমন মনে রাখতেন না, সৈলজুদা ভুলতেন না। ক্লাসে সাধারণত সিলেবাসে গান শেখানো হতো, কিন্তু মুহূর্তে আমাদের পছন্দের সুন্দর সুন্দর গান শেখাতেন। আমাদের বলে রাখতেন, তোমাদের পছন্দ মতন গান শেখাচ্ছি, সৈলজুদার ধারে কাছে এলেই কিন্তু সিলেবাসে গান ধরে দিও। আমরাও তাই করতাম। সৈলজুদা ঘুরে ঘুরে দেখতেন সব ক্লাস ঠিক মতন হচ্ছে কিনা। আমাদের ক্লাস ঘরের কাছাকাছি এলেই আমরা সিলেবাসে গান শুরু করে দিতাম। মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, আজ কি গান শেখা হলো? আমি বলতাম, আজ শ্রাবণের পূর্ণিমাতে। উনি একটু শেষে বলতেন, দূর থেকে তো তা মনে হলো না। আমি বলতাম, আপনি ঠিক শুনতে পারেন। উনি বলতেন, তা হবে। আমাদের পরীক্ষার সময় বাইরে থেকে পরীক্ষক আসতেন, তার পাশে সাধারণত গালে হাত দিয়ে নির্বিকার চিত্রে সৈলজুদা বসে থাকতেন, যেন পরীক্ষার্থীদের বিশেষ চেনেনই না। আমাদের বাইরে এসেছিলেন অনাদি কুমার দোস্তিদার। অনাদিদা একটি গানের উল্লেখ করলেন, স্বরলিপি দেখে গানটি গাইতে হবে। সৈলজুদা অম্লান বদনে পরীক্ষককে জানিয়ে দিলেন, ও গানটা ওর জানা। উনি বাড়ি থেকে ফিরে এসে একটা বাঁধানো বই দিলেন, সেখান থেকে বেছে নেওয়া হলো আমার একটা অজানা গান, আজ আসবে শ্যাম গোকুলে ফিরে। কিছুটা ধাতস্থ হয়ে পরে সৈলজুদাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি কি আমার শত্রু? সৈলজুদা আমাকে ছাত্রী থাকাকালীনই 1953 সালে আনন্দ পাঠশালায় গান শেখাবার দায়িত্ব দিয়েছিলেন। এতদিন যে গানটা আমি গাই, এতদিন এত ছাত্রছাত্রীদের গান শেখাই, সেই তানপুরাটাও কিন্তু বেনারস থেকে বানিয়ে সৈলজুদাই আমায় উপহার দিয়েছিলেন। সৈলজুদা শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন পরিবারের একজন। সব শেষে বলবো, সৈলজুদা ছিলেন আমার পিতৃতুল্য আদর্শ গুরু। তাকে স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে সৈলজুদা সম্পর্কে আমার স্মৃতিকথা শেষ করলাম। অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, বিগত বসন্তের অশোক রক্ত রাগে ওর রঙিন পাখা, বিগত বসন্তের অশোক রক্ত রাগে ওর রঙিন পাখা, তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, অধরা মাধুরী ধরেছি ছন্দ বন্ধনে, ও গো বিদেশিনী তুমি ডাকো ওরে নাম ধরে, ও যে তোমারি চেনা, ও গো বিদেশিনী তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা তোমারি বকুল বনের গানে ও দেয় সারা,
তোমারি দেশের আকার ও যে জানে তোমারও রাতের তারা তোমারি বকুল বনের গানে ও দেশারা নাচে তোমারি কঙ্কনেরি তালে আধারা মাধুরি ধরেছি ছন্দ বন্ধনে আধারা মাধুরি ধরেছি ছন্দ বন্ধনে ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান আধারা মাধুরি ধরেছি ছন্দ বন্ধনে আধারা মাধুরি ধরেছি ছন্দ বন্ধনে আকাশে পতছে আগুন উড়িয়ে হলো প্রতিছে বলো বাবুরি খুশি আগুনে